এখন দুইটা ভাবে যাইতে চাইতেছি। এক হচ্ছে ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেখব, ওয়ার্ডপ্রেসের কিছু থিম আমরা কাস্টমাইজ করব নিজেরা, মানে ডাইনামিক বানাবো। দেন হচ্ছে গিয়ে আমরা সরাসরি লারাবেল ফ্রেমওয়ার্ক ইউজ করব। আগে কেন ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, এখন আমি অনেকের সাথে কথা বলছি যারা ভালো ডেভেলপার, আমার অনেক বড় বড় ভাই, ওরা সরাসরি বলছে যে আমি যেন সরাসরি লারাবেল ফ্রেমওয়ার্ক ইউজ করি। তো আমি বলছি যে ভাই আগে ওয়ার্ডপ্রেসটার উপরে হালকা একটু ধারণা দেওয়া যাক, কারণ আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যেসব কাজগুলো আসে আর ম্যাক্সিমামই আসলে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলো থাকে। তো এই কারণে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা আগে কিছুদিন একটু দেখি, সর্বোচ্চ 5টা থেকে 6টা ক্লাস দেখবো, মানে প্রত্যেকটা ক্লাসই সর্বোচ্চ 1 ঘন্টার উপরে হবে। যদিও তো প্রত্যেকটা ক্লাসে যে ক্লাস ক্লাস শেষ হইব তারপরে আমরা বেরোবো এমন হিসেবে গিয়া কথা। অ্যান্ড পুরা ক্লাস শেষ হইলে দেন মানে আমরা তাহলে একটু তাড়াতাড়ি আগাইতে পারবো আর কি। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শেষ করে আমরা সাথে সাথে লারাভেলের দিকে চলে যাবো, প্লাস মাঝখানে কিছু থিম কাস্টমাইজেশন দেখবো, সরি থিম বলে প্লাগ ইন কাস্টমাইজেশন দেখবো। এখন এই জায়গায় আরেকটা কাহিনী হচ্ছে, আমরা যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পারি লারাভেল ফ্রেমওয়ার্ক পারার সাথে সাথে, তাহলে হচ্ছে আমরা ইজিলি যে কোনো কোম্পানিতে জুনিয়র ডেভেলপার বা জুনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে জব করতে পারবো। যদিও স্যালারিটা আমাদের হয়তো 40 থেকে 50 হাজার কাছাকাছি থাকবে, কিন্তু জব পামো ভাই, এটা হচ্ছে গিয়া কথা। যদিও বাংলাদেশের জব সেক্টরে খুবই বাজে অবস্থা। যাই হোক, সো ফার্স্টে হচ্ছে গিয়া আমাদের সব কাজ করার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে ওয়ার্ডপ্রেসে। wordpress.org-তে যাওয়ার পরে এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, তো ওয়ার্ডপ্রেসটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমাদের ডাউনলোড করা আছে মনে হয়, কি হইলো এমন হইতেছে কে, আচ্ছা এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.9. এটা যাই হোক, সো এটা ডাউনলোড হবে। তো এটা আমার কাছে মনে হয় ডাউনলোড করা আছে না নাই, আমার শিওর মনে নেই, থাকার কথা। এই জায়গায় আমি কোথায় জানি কাজ করছিলাম এটা দিয়া, এখানে এই যে এই যে এটা এটাই অ্যাকচুয়ালি ডাউনলোড হবে আর কি। সো যাই হোক, এই যে এটা হচ্ছে কি আমার মেন জিনিসটা, মানে এটা অ্যাকচুয়ালি ডাউনলোড হলে এটাই ডাউনলোড হবে আর কি। তো দেন হচ্ছে আমি অবশ্যই জ্যাম্প অন করব দুইটা, মাউসটা একটু ঝামেলা হয়ে গেছে, যাই হোক। সো এরপরে এটা কপি করব এই ওয়ার্ডপ্রেসের এটা, দেন আমরা চলে যাব সিতে, তারপর আমরা চলে যাব জ্যাম্পে, এখান থেকে এসটি ডকে। এখানে হচ্ছে কি আমরা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটা দেবো আমাদের ওয়েবসাইটের নাম। যেমন আমরা প্রথম ওয়েবসাইট বানাইতেছি, ওয়েবসাইট ডেভেলপ করতেছি আজকে, তো আমাদের ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে ফার্স্ট থিম, প্রথম একটা থিম ডেভেলপ করতেছি। সো এই থিমের ভিতরে হচ্ছে এটা বসাই দিলাম, দেন জাস্ট এটা রাইট বাটন ক্লিক করে এটা এক্সট্রাক্ট করবো আর কি এই জায়গায়। তো এই যে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, তবে এক্সট্রাক্ট হওয়ার হইলেও এটার ভেতরে যে ফাইলগুলো আছে এগুলো সবগুলো কাট করে আমরা সরাসরি এই জায়গায় বসাবো। মানে ফার্স্ট থিমের ভিতরে মেনলি এই প্রত্যেকটা ফাইল থাকবে, আর এই যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস 5.9 এইসব আবিজাবি জিনিস এটি থাকার দরকার নেই। আর ওর একটু কষ্ট করে যে এনে আসলে ওই এনে পাঠাই দিই, যাই হোক। তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের বেসিক কাজ, আমরা ওয়ার্ডপ্রেস কিন্তু বসাই দিছি, মানে ওয়ার্ডপ্রেসের খোমাটা অলরেডি আমাদের ওয়েবসাইটে বসা পড়ছে। তো দেন আমরা কি করব, দেন হচ্ছে গিয়ে আমরা লোকাল হোস্ট দিয়া পিএইচপি মাই অ্যাডমিনে যাব। যাওয়ার পরে এইখানে হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করব, কারণ আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আমাদের ওয়েবসাইটের অবশ্যই একটা ডাটাবেস দরকার, তাই না? সো ডাটাবেসের নামটা হবে আমাদের এই এসটি ডকের ভিতরে আমাদের ওয়েবসাইটের নাম আমরা কি দিছি, ফার্স্ট থিম। সো আমাদের ডাটাবেসের নাম হবে ফার্স্ট থিম, সো নিউ, দেন এখানে আমরা জাস্ট লিখবো ফার্স্ট থিম। এই স্পেলিংটা অবশ্যই এটার সাথে মিল থাকতে হবে, তাহলে কিন্তু ঝামেলা। ক্রিয়েট, ওকে, সো কাজ শেষ হয়ে গেছে। তো দেন আর কিছুই না, দেন হচ্ছে গিয়ে আমরা নতুন একটা ট্যাব অন করব, এটাতে জাস্ট লিখবো হচ্ছে গিয়া লোকাল হোস্ট স্ল্যাশ ফার্স্ট থিম, মানে যে আমাদের থিমের নামটা যেটা ওইটা, শেষ। ইন্টার দিব, একটু অপেক্ষা করব, যত আবিজাবি জিনিস সব লোড মোড হয়ে অন আসা পড়বে অটোমেটিক। আসলে ডিপেন্ড করে পিসি কেমন স্লো বা ইয়া, আমার পিসিটা মারাত্মক লেভেলের স্লো কয়েকদিন ধরে। আচ্ছা আসছে, সো এটা একটু জুম আউট করি। সো আমরা ইংলিশে কাজ করব, কারণ আমরা সবাই শিক্ষিত। দেন লেটস গো। সো ডাটাবেজের নাম, ডাটাবেজের নাম কী ছিল, ওয়ার্ডপ্রেস? না, ডাটাবেজের নাম আমরা কী দিছি, ফার্স্ট থিম। এই যে ডাটাবেজ যখন বানাইছি নাম কী দিছি, ফার্স্ট থিম, ওয়েবসাইটের নামও ফার্স্ট থিম। সো এটার নামও হবে ফার্স্ট থিম। আচ্ছা বানান তো একটু ভুল। ইউজার নেম আমরা সবসময় দেখছি, ইউজার নেম আমাদের থাকে রুট, আমরা যখন ডাটাবেস অ্যাক্সেস করি ইউজার নেম থাকে রুট, পাসওয়ার্ড থাকে খালি, আর ডাটাবেস লোকাল হোস্টি। ডাটাবেস কোথায় হোস্টিং হচ্ছে, লোকাল হোস্টিং হচ্ছে, মানে এই যে লোকাল হোস্ট যেহেতু আমাদের মেন হোস্টিং, আমরা তো কোনো হোস্টিং কিনি নাই কারো থেকে, তাই না? টাকা নেই আমরা, গরিব মানুষ, সেক্ষেত্রে আমাদের এখানে ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে। দেন সাবমিট, দেন রান দ্য ইনস্টলেশন, ইনস্টল হয়ে গেছে।
সো আমাদের ওয়েবসাইটের নাম অ্যাজ লাইক আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়া ফার্স্ট থিম, আমাদের ওয়েবসাইটের ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন, তারপরে হ্যাঁ আমরা কুইক পাসওয়ার্ড ইউজ করব। অবশ্যই আমরা যখন প্রফেশনালি সাইট বানাবো এই জায়গায় অনেক কঠিন পাসওয়ার্ড ইউজ করবো, এমন কঠিন পাসওয়ার্ড তো আপাতত দরকার নেই, আপাতত আমরা যেহেতু এটা আমাদের নিজেদের কম্পিউটারে হইতেছে আসলে হ্যাক করার কোনো পসিবিলিটি নেই, আর এটা হ্যাক করে কে কী করবো আমার জানা নাই, সো লাভ নেই। যাই হোক, সো লগ ইন অ্যাডমিন অ্যাডমিন লগ ইন, ওকে। তো এই হচ্ছে গিয়ে আমাদের কাজ, এই যে এখন আমাদের ওয়েবসাইটটার ব্যাক এন্ড, এটা আমরা ব্যাক এন্ডে চলে আসছি। আমাদের ওয়েবসাইটে কী কী আছে, পোস্ট আছে, বিডি আছে, পেজ আছে, অ্যাপিয়ারেন্স আছে, প্লাগ ইন আছে, টুল আছে, সেটিংস আছে, অনেক কিছু আছে, তাই না? মানে আমাদের ব্যাক এন্ড মোটামুটি খালি। তো এটারে আমরা এখন এমনভাবে ব্যাক এন্ডার কাজ করব আমাদের পিএইচপি দিয়া, যে এখান থেকে একটা মানুষ ইজিলি সব কিছু অ্যাক্সেস করতে পারবে, মানে ইজিলি সে এখান থেকে মেনু অ্যাড করতে পারবে, সে এখান থেকে পোস্ট করতে পারবে, ক্যালেন্ডার অ্যাড করতে পারবে, ছবি অ্যাড করতে পারবে, সব কিছু করতে পারবে। আমরা এটাই হচ্ছে কি আমাদের মানে ডেভেলপারদের কাজ, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাজ। অ্যাকচুয়ালি এখানে ওয়েবসাইট ডেভেলপার পুরোপুরি বললে হবে না, এখানে মেনলি আমরা কাজ করতেছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে। তো আমরা ওয়েব ডেভেলপার হব কিছুদিন পরে, আগে ওয়ার্ডপ্রেস ডেভেলপার জিনিসটা কমপ্লিট করি। তো যাই হোক, তো এটার জন্য আমরা চলে যাব আমাদের যেখানে ফার্স্ট থিম আমরা যে কাজটা করছি, এখানে চলে যাব ডাব্লিউপি কন্টেন্টে, এখানে চলে যাব থিমসে। দেখেন অলরেডি এখানে তিনটা থিমস ইনক্লুড করা আছে, 2020, 2021, 2022, এগুলো হচ্ছে থিম। তো আমি যদি এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে আসি, এই যে এখানে থিম আছে, ইভেন আমি যদি এখানে অ্যাড নিউতে যাই, এখানে আরও অনেক থিম পাবো আমি, অনেক মানে অভাব নেই, এই যে থিম, ঠিক আছে, এগুলো কিন্তু একটা থিম মানে বানানো থিম। তো আমরা নিজের এরকম একটা থিম বানাবো, এই যে থিমটা দেখছেন অনেক সুন্দর দেখতে, অনেক পছন্দ, কিন্তু এই থিমগুলো আমরা এখন দেখে আসছি, কিন্তু এখন আর আমরা মাইন্ডসেট থিম নিয়ে কাজ করবো না, এখন আমরা নিজেরা থিম বানাবো। তো আমরা একটু আমাদের থিমে চলে যাই, আমাদের এখানে এখন তিনটা থিম ডিফল্ট দেওয়া আছে, কিন্তু এখানে আমরা আরেকটা নিউ থিম অ্যাড করব, যেটা আমাদের নিজস্ব বানানো থিম। তো সেটার জন্য আমরা কী করবো, এই যে থিমে চলে আসলাম, ফার্স্ট থিম ডাব্লিউপি কন্টেন্ট, আবার একটু যাই এসটি ডক, ফার্স্ট থিম ডাব্লিউপি কন্টেন্ট থিম, থিমের ভিতরে আমরা থিম বানাবো। তো এটার ভিতরে আমরা আমাদের থিমের নাম দিব, মনে করেন আমাদের থিমের নাম আমরা কী দিব, মনে করেন এজ এ এক্সাম্পল আমরা আমাদের থিমের নাম দেব হচ্ছে গিয়া যে কী দেবো, কিছু একটা দেই, মনে করেন আমার নিক নেম ইউজ করি, ঠিক আছে, আমি আমার নিক নেম ইউজ করতে খুব ভালো লাগে, মনে করেন বোমকেশ দিলাম আমার নিক নেম, ঠিক আছে, আমার থিমের নাম। তো এই যে থিমের নাম আমি বোমকেশ দিলাম, এখন কিন্তু দেখেন এই জায়গায় কোনো বোমকেশ নামে থিম নাই, আছে নাই। তো আমি কী করব, এখানে দুইটা ফাইল বানাবো, একটার নাম দেবো ইন্ডেক্স ডট পিএইচপি, আরেকটার নাম দেবো স্টাইল ডট সিএসএস। আমরা জানি এগুলো আমরা নর্মালি কাজ করি এগুলো নিয়ে, স্টাইল ডট সিএসএস। সো এই যে হয়ে গেল স্টাইল ডট সিএসএস আর ইন্ডেক্স ডট পিএইচপি, এই দুইটা একটু আমরা এখন কাইন্ডলি এই থিম থেকে এটারে ভিজুয়াল কোড স্টুডিও দিয়ে অন করি আর কি। আগে কেমনে জানি ওপেন উইথ ভিজুয়াল কোড স্টুডিও দিয়া করে, ওকে। সো আমরা একটু ভিজুয়াল কোড স্টুডিওতে যাই, অন করি ভিজুয়াল কোড স্টুডিও, অ্যান্ড ওকে আমরা বলবো যে ভাইজান আমরা এখন এই ডাটাবেজের কাজ বহুত করছি, এখন আমাদের আর ডাটাবেজের কাজ করার সময় নেই, আমরা এখন ডেভেলপার হয়ে গেছি। সো এখানে আসবো, আরে গোড়ার ডিম কী রোড টিরোড দেয়। আচ্ছা এটা আমরা আপাতত কাইটা দিই, যে ফাইল ওপেন নিউ ফাইল, আচ্ছা নিউ ফাইল না কী কয়, ওপেন ফাইল, আবার দিস ওপেন ফাইল, ওপেন ফাইল না ওপেন ফোল্ডার, হ্যাঁ। তো এই ওপেন ফোল্ডার থেকে জাস্ট আমাদের এই থিম যে ফাইলটা এটা আমি অন করে ফেললাম আর কি। এই ভিজুয়াল স্টুডিওর কাজ আপনারা সবাই পারেন, এটা লয়া তো ঝামেলার কিছু নেই। সো কই গেল, আচ্ছা এটা ঠিক মতো হয় নাই, আমরা ভুল ফাইল অন করছি। আমি হচ্ছে এসটি ডক দেন ফার্স্ট থিম দেন কন্টেন্ট দেন থিম দেন বোমকেশ, এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করবো, ওকে। সো এখানে আমার কী কী আছে, ইন্ডেক্স ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস। তো এখন আমাকে এখানে নতুন থিম অ্যাড করতে হলে একটা কাজ করতে হবে, এই স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমাকে কমেন্ট করে কিছু লেখা লিখতে হবে। সো কমেন্ট করে কেমনে, আরে গোড়ার ডিমের কিবোর্ড সোয়েও দেখি না, মানে চোখে যে কত অমূল্য ধন চোখ এখন বোঝা যায়। আচ্ছা আর আরেকটা হয়েছে গিয়া কমেন্ট শেষ করে কেমনে, আরে সো এটার মাঝখানে আমাকে অনেক কিছু লিখতে হবে, যেমন আমার থিম নেম কমেন্ট আউট করে, কিন্তু কিসের ভিতরে, স্টাইল ডট সিএসএস এর ভিতরে। আমার থিমের নাম মনে করেন বোমকেশ, তাই তো, ওকে। তারপরে মনে করেন যে আমার থিমের নাম গেল, আমার থিমের ইউআরআই যাই, ইউআরআই মানে আমার থিমের অ্যাড্রেসটা,
যে www.facebook.com এক্সাম্পল আর কি। তারপর মনে করেন আমার থিমের অথর, মানে থিমটা কে বানাইছে, মানে থিমটা আমি বানাইছি হাবিব। তারপরে মনে করেন দিলাম অথর URI, মানে আমার অ্যাড্রেস, আমার অ্যাড্রেস থাকে না যেমন www.habib.com এরকম থাকে না, তো বিষয়টা আসলে কিছুটা ওই রকম। তারপরে থাকে আপনার ডিসক্রিপশন, ডিসক্রিপশনের ভিতরে আমি লিখতে পারি আমার থিমটা দিয়ে কী করা যায়। এটা অনেক জোস একটা থিম, কিনলেই জিতবেন। এটা অবশ্যই আপনারা একটু সুন্দর করে লিখবেন, আবার আমার মতো আবি যাবে লিখবেন না। ভার্সন, আমার থিমের তো একটা ভার্সন আছে তাই না, আপডেট হয় না, যেমন পাবজি ভার্সন হয় 0.1.1, এমন মনে হয় 3 না 4, এমন ভার্সন তো চলে, সেরকম আমার থিমের এটা ফার্স্ট ভার্সন, সো আমি দিলাম 1.0.0। তারপরে মনে করেন এটা ট্যাক্স, ও ট্যাক্সের ভিতরে কী থাকে, যেমন এই থিমটা কেন কেন ইউজ করা যায়, যেমন মিউজিকের জন্য এই থিমটা ইউজ করা যাবে, এই থিমটা ইউজ করা যাবে হচ্ছে বই লেখার জন্য, তারপরে ই কমার্স ওয়েবসাইটের জন্য, তারপরে ইবালি বানানোর জন্য, নিজেরে গুন্ডা প্রমাণ করার জন্য, এসব এই ওয়েবসাইটটা আপনি ইউজ করতে পারবেন। সো আরও অনেক কিছু আছে যেমন টেক্সট ডোমেন হ্যান ত্যান, এগুলো দরকার নেই আপাতত, এগুলো মেজর, এগুলো ইউজ করলেই হয়। তো এইবার আমি যদি এইখানে আইসা একটু রিফ্রেশ দেই, দেখেন একটা থিম কিন্তু অ্যাড হয়ে গেছে, নাম কি, বোমকেশ, ঠিক আছে। আপনি যদি থিম ডিটেলসে ক্লিক করেন, কি আসছে, ট্যাগ মিউজিক, এই যে দেখছেন গুন্ডা, ওই যে যা লিখছিলাম বোমকেশ থেম, বানাইছে কে, হাবিব, ভার্সন কত, ক্লিয়ার। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে আমরা থিম কিন্তু বানিয়ে ফেলছি। আবার এই থিমে যান, এই থিমে দেখেন কত বড় লেখা, ট্যাগ কত কিছু, কত আবি যাবি, মানে তারা আসলে ডিটেলস লিখছে, আমরা তারা এত ডিটেলস মেসেজ লিখি নাই। তো যাই হোক, আমাদের এই থিমটা এখন কিন্তু খালি, আমরা কি করব, আমাদের এই বোমকেশ থিমটাকে একটু অ্যাক্টিভ করে ফেলবো, অ্যাক্টিভ। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস আপনাদের আমি একটু দেখাই, যে একটা থিমে আরেকটা জিনিস থাকে, মনে করেন এই যে এই থিমটা, এই থিমটার কিন্তু দেখেন উপরে দিয়ে একটা স্ক্রিনশটের মতো একটা জিনিস আছে, মানে থিমটা কেমন ওইটা দেখায়। তো আমি যদি এখান থেকে একটা ছবি নিই, মনে করেন যে এই বিড়ির ছবিটি আমি নিলাম, এই বিড়ির ছবিটা নিয়ে আমি এই জায়গায় বসাই দিলাম, মানে আমার থিমের বোমকেশ যে ফোল্ডারের থিমের ভিতরে, অ্যান্ড দেন এটার নাম আমি দিলাম স্ক্রিনশট ডট পিএনজি, পিএনজি, দেখেন কী হয়। তো জাস্ট এটা রিফ্রেশ দিলাম আমি আমার থিমটা এসে, দেখেন কী হয়ে যায়, দেখছেন আমার ওদের মতো কিন্তু আমার থিমেরও একটা ছবি আইসা পড়ছে। সো অ্যাকচুয়ালি কাজ করে কি, আপনি ওই থিম ফোল্ডারের ভিতরে আপনি যদি স্ক্রিনশট পিএনজি নামক যে কোনো একটা ফোল্ডার, মানে একটা ছবি রাখেন, সেটা আপনার থিমের ছবি হয়ে যাইব। যাই হোক, সো আমাদের আপাতত এই থিমটা অ্যাক্টিভ করা আছে, কেমনে বুঝলাম, কারণ এই থিমের উপরে আসলে অ্যাক্টিভ দেখায়, এই থিমের উপরে আসলে অ্যাক্টিভ দেখায়, এই থিম কোনো অ্যাক্টিভ নেই কারণ এই থিমটা অলরেডি অ্যাক্টিভ করা। আচ্ছা, তো চলেন আমরা এবার আমাদের থিমটা একটু দেখি। এই ফার্স্ট থিমে উপরে মাউসটা হোভার করে বিজি সাইটে একটা, আচ্ছা আমি একটা নিউ ট্যাবে অন করি, এই যে আমাদের থিমটা কিন্তু খালি, কিচ্ছু নেই। তো চলেন এবার এই থিমটা নিয়ে আমরা কাজ করি, এখানে আমরা ব্যাকএন্ডের কাজ করবো, আরও অনেক অনেক কাজ করবো আজকে। তো যাই হোক, সো ফার্স্টে ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে আসলাম। এইখানে আমরা হচ্ছে গিয়া ওই যে HTML5 যেমন লিখি না, HTML5, এই যে এগুলা, এগুলো তো আমরা জানি এগুলো যে লেখা লাগে তাই না। আচ্ছা, আমি একটু ফন্টটা ছোটো করে দিই, কারণ এখানে আজকে অনেক কোড লেখা থাকবে, অনেক কিছু লেখা থাকবে, মানে পুরা আপনারা দেখা আজকে আজকে গিয়ে এখন স্ট্যাটাস দেবেন যে সাকসেসফুলি কমপ্লিটেড মাই ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা যাই হোক, সো ক্যামেরা যদি কম হয় আমি ভুলে গেছি, প্রেফারেন্স সেটিংস ফন্ট 35 দেওয়া, তো আপাতত 25 দিই, আমি মনে করি দেখতে পারতেছেন আপনারা, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে এগুলো আপাতত থাকুক, এগুলো তেমন কোনো বিষয় নেই, এগুলো থাকলে থাকুক না থাকলে নেই। তো এবার এই টাইটেলে আমরা ফার্স্টে একটা কাজ করি, টাইটেলে কী কাজ করা যায় দেখেন, মনে করেন আপনি যদি টাইটেলে লিখেন তোর মাথা, তাইলে কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইটটা একটু ডিলিট দেন তাহলে এখানে তোর মাথায় আসবে, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিকভাবে করা হইতে, স্ট্যাটিকভাবে মানে কি, আপনি মেনলি এখানে কোড দিয়ে কাজটা করতেছেন, মানে আপনি কিছু একটা টাইপ করতেছেন, মাই টাইটেল টাইপ করতেছেন, তারপরে এটা আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ডেভেলপার, আমরা এরকম একটা সিস্টেম বানাবো যে আমাদের ব্যাকএন্ড থেকে একটা ওয়েবসাইটে দুইটা সেক্টর থাকে, একটা ব্যাকএন্ড একটা হচ্ছে ফ্রন্টএন্ড। ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেহেতু শিখতেছেন, ব্যাকএন্ড ফ্রন্টএন্ড নিয়ে একটা ধারণা আপনাদের থাকা খুবই স্বাভাবিক। ব্যাকএন্ড হচ্ছে মানে মনে করেন যে আপনি ঘরে এসে আপনার রুমের ভিতরে ঘুমান, আপনার রুমের রুমের অবস্থা খুবই বাজে, আমার রুমের মতো, এখানে শার্ট পরা, এখানে জামা পরা, এখানে ব্যাগ পরা, খুবই বাজে অবস্থা, সেটা হচ্ছে আপনার ব্যাকএন্ড। আর আপনি যখন
ওইখান থেকে মানে ওই রকম এই রকম জগা খিচুড়ি একটা জামা থেকে আপনি জামা আনলেন, আইনা ওইটা স্টাইল স্টাইল দিয়া পরলেন, পরে বাপ সাপ দিয়ে রাস্তায় বেরোইলেন। সো ওইটা কিন্তু আপনার ফ্রন্ট এন্ড, মানে ওইটা হইছে মানুষ আপনারা দেখতেছে। তো আপনি কি করলেন, জামার ইস্তারি দিলেন, মানে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থেকে মানে আপনার বাসার যেটা ব্যাক এন্ড এটা এখান থেকে আপনি আপনার নিজের ফ্রন্ট এন্ডে নিয়ে আসলেন ইস্তারি দেওয়ার মাধ্যমে, তারপরে বাইরে আসলেন আপনার মানুষ দেখতেছে। তো আপনি বাসায় কেমনে থাকেন, সিরা খেতায় থাকেন না মশারি টানায় থাকেন না কয়েল জ্বালায় থাকেন, এটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে আপনার ব্যাক এন্ড। আর মানুষ আপনারা যেমনে দেখতেছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। তো এখন এ জায়গায় এই যে তোর মাথা আমি লিখছি, এটা সরাসরি আমরা কিন্তু ব্যাক এন্ডে কাজটা করতে পারতেছি না, এটা হচ্ছে সরাসরি স্ট্যাটিক। মানে আমরা এখন যদি একটা মানুষ আপনারা এসে বলে যে আচ্ছা আমি আমার ওয়েবসাইটে তোর মাথা লিখতে চাইতেছি না, আমি চাইতেছি এখানে অন্য কিছু একটা লিখতে যেটা আমি নিজের মতো করে চেঞ্জ করব, তো সেই কি আপনারা আবার টাকা দিবে যে ভাই তুমি তো ওয়েব ডেভেলপার, তোমার 500 টাকা দিলাম, তুমি গিয়া আমার তোর মাথারে তোর নানা বানায় দাও? সো এটা তো হইলো না। আপনার ডেভেলপার হিসাবে কাজ হচ্ছে আপনি এমন একটা জিনিস এই জায়গায় অ্যাড করবেন যাতে আপনি যখন ওয়েবসাইটটা যারা ডেলিভারি দিবেন তারা বলে দিবেন ভাই তুমি ওই জায়গায় যাবা, ওই জায়গায় যাওয়ার পরে ওই জিনিসটা লিখবা, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা না বুঝলে আমি দেখাইতেছি। মনে করেন আপনি এই জায়গায় যদি এই টাইটেলের এখানে আপনি যদি এইভাবে লিখেন পিএইচপি শুরু পিএইচপি শেষ, এই জিনিসটা আমার খুবই দরকার হবে, আমি এটা একটু কপি করে রাখি। অ্যান্ড দেন আপনি যদি এখানে মাঝখানে লিখেন ব্লগ ইনফো ব্লগ, আরে গোড়ার ডিম চোখে না দেখার কষ্ট, ব্লগ ইনফো অ্যান্ড দেন এখানে আপনি লিখলেন যে টাইটেল শেষ, এখানে একটা সেমিকোলন দিলেন, বানান কি ভুল নাকি, ব্লগ ইনফো ঠিকই তো আছে, আনডিফাইন্ড ফাংশন ব্লগ ইনফো, কী করতে চাইতেছ অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না, বিএল আমি কারো একটু কনফার্ম হই, এই যে ব্লগ ইনফো ঠিকই তো আছে, এই যে ব্লগ ইনফো স্ট্রিং শো, হ্যাঁ ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই, ওকে এটা ঠিকই আছে। তো যাই হোক, এই জায়গায় আমার হয়তো অন্য কোথাও ভুল একটা গেছে হয়তো বা, এখানে এটা হবে না না এটাও হবে, তাইলে ভুলটা কি আমি কি পিএইচপি ঠিক মতো শুরু করছি শেষ করছি, তাও তো করছি, টাইটেলে তো এটা হবেই। আচ্ছা আমি একটু সিঙ্গেল কোটেশন দিই এই জায়গায় একই, আচ্ছা যাই হোক আমি একটু দেখি আসলে কই ভুল গেছে, আমার মনে হয় না জায়গায় কোনো ভুল গেছে। তো আমি যদি এইখানে আমার এই থিমে মানে ব্যাক এন্ড, এটা তো আমার ব্যাক এন্ড তাই না, এখানে কী চলতেছে এটা কিন্তু কাস্টমার দেখতেছে না, কাস্টমার দেখতেছে সেই এইটা ওয়েবসাইটের বাইরের অংশটা। তো এখান থেকে আপনি যদি সেটিংস থেকে জেনারেলে চলে আসেন, এখানে দেখবেন লেখা আছে সাইট টাইটেল ফার্স্ট থিম। সো এই সাইট টাইটেলে আপনি যদি লিখেন যে এটা একটা আমরা বানাইছি, মনে করেন আমরা বানাইছি, লিখে আপনি জায়গায় সেফ চেঞ্জেস দিলেন আমরা বানাইছি। এবার যদি এখানে একটু রিলোড দেন কী এসে পড়ছে, আমরা বানাইছি কই থেকে আসছে, এখান থেকে আসছে, এখানে কিন্তু আপনার কিছু লেখা লাগতেছে না, তার মানে অ্যাকচুয়ালি আপনি এইখানে যা লিখবেন সেটা অটোমেটিক এ জায়গায় শো করবে। ওকে যেখানে ছিলাম এখানে, যে এখানে আমরা কী করছি জাস্ট লিখছি ব্লগ ইনফো টাইটেল অ্যান্ড দেন অটোমেটিক আমরা আমাদের ব্যাক এন্ডের সেটিংসে জেনারেলে গিয়া যা লিখবো যা যা লিখবো লিখা যা সেভ করবো এটা অটোমেটিক আমার এইখানে উপরে টাইটেলে কিন্তু শো করবে, তার মানে আমার কিন্তু এটা ডাইনামিক হয়ে গেল। তো আবার আমি চাইতেছি আমার ট্যাগ লাইনটা শো করাতে, মানে এইটা এখানে শো করবে, সেক্ষেত্রে কিছুই না, এ জায়গায় টাইটেলের জায়গায় আমরা জাস্ট লিখবো হচ্ছে গিয়া ডিসক্রিপশন, ডিসক্রিপশন শেষ আমরা সেভ করলাম। এখানে মনে করেন এখানে আবার লেখা আবার কিছু লেখা, তো আমি জাস্ট এটা সেভ করলাম দেন একটু রিলোড করে এটা আবার কিছু লেখা, তার মানে এইটা যা লেখা এটা আবার এইখানে শো করতেছে। সো সব কিন্তু ডাইনামিকলি হইতেছে, এখানে কিন্তু কিছুই আমরা পিএইচপি যে আমাদের এইচটিএমএল ফাইলের ভিতরে কিচ্ছু করতেছি না, সব কিন্তু পিএইচপির মাধ্যমে হইতেছে। তো আবার আমরা চাইতেছি যে এইখানে এই যে ইউআরএলটা এই ইউআরএলটা শো করবে, সেম আমরা জাস্ট ডিসক্রিপশনের জায়গায় হোম ইউজ করব। যাই হোক এগুলো অফ টপিক, অফ টপিক বলতে আমি জাস্ট দেখাইলাম এগুলো কোনটা দিয়ে কেমনে কী ইউজ করে, তবে এগুলো আমাদের সবসময় ইউজ করতে হবে বিষয়টা আসলে এরকম না, মানে ইউজ করলে হবে আবার না করলেও হবে, আমাদের মেনলি ম্যাক্সিমাম টাইম এখানে এই টাইটেলটাই ইউজ করতে হবে। আচ্ছা তো এই গেল একটা জিনিস, তো এবার আমরা যদি একটা এইখানে আমরা একটু বডিতে একটা কাজ করি, যেমন বডিতে আমরা আসলাম এখানে আমরা সেমভাবে এই পিএইচপিটা, আচ্ছা সরি পিএইচপি গোড়ার ডিমটা গেছে, হ্যাঁ এখানে।
তো আমরা যদি এইখানে আয়সা লিখি যে গেট টেমপ্লেট, এগুলো কিন্তু এক একটা ফাংশন, এই ফাংশনগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে এগুলো ওয়ার্ডপ্রেসে অলরেডি বানানো আছে, আমরা জাস্ট ফাংশনটাকে কল করলেই হবে। ডিরেক্টরি ইউআরআই, এই যে একটা জিনিস মনে রাখবেন, যেখানে গেট ওইখানেই এটা মানে হচ্ছে এই ফাংশনটা হচ্ছে রিটার্ন করা, তার মানে গেট ইউজ করার মাধ্যমেই মানে হচ্ছে কি একটা ফাংশনকে রিটার্ন করা নাকি ইকো করা সেটা আমরা বুঝবো ওই ফাংশনের আগে কি গেট লেখা আছে না নাই। যেমন এটার আগে গেট লেখা আছে, তার মানে এই ফাংশনটা কিন্তু এখন রিটার্ন করা, তো রিটার্ন করা ফাংশন কিন্তু আমরা যদি শো করাইতে হয় অবশ্যই আমাকে ইকো করতে হবে, তাই না? যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি যদি এখানে আসি, এখানে এসে আমি যদি বলি যে যেমন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তো আমি যদি একটু সেভ করি, সেভ করে যদি আমার ওয়েবসাইটটি একটু রিলোড দিই, কিছু আসে না খালি। কিন্তু আমি যদি এখানে বলি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তাইলে একটু ডিলোড দিই, কি আসছে? লোকাল হোস্ট ফার্স্ট থিম কন্টেন্ট বোমকেশ, তার মানে আমার এই থিমটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কোথায় সেভ হইতেছে বা কোথায় কাজ করতেছে ওইটা আসা পড়ছে। এই যে দেখেন, এই যে এটা যদি আমি করি, এই যে জ্যাম মানে হচ্ছে লোকাল হোস্ট, এসটি ডক সরি এসটি ডক মানে লোকাল হোস্ট ফার্স্ট থিম ডাব্লিউপি কন্টেন্ট থিম বোমকেশ, একই কথা দেখেন এই জায়গায় লেখা, ঠিক আছে? তার মানে এইটা এই যে গেট ডিরেক্ট গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা মানে হচ্ছে গিয়া আমার কাজটা কোথায় হচ্ছে সেটা দেখা। হ্যাঁ, কি